গতকাল এগরাকাণ্ডের পর আজ এগরায় গিয়ে পৌঁছালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরণস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বললেন স্থানীয়দের সঙ্গেও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ও পুলিশকে প্রশ্ন তুললেন আর্থিক সাহায্য নিয়েও মৃত ও আহতদের পরিবারকে তৃণমূলের অফিস থেকে চেক না দেওয়ার আর্জিও জানালেন তিনি শুভেন্দু অধিকারী জানালেন এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আজই তার অ্যাডভোকেট হাইকোর্টে মামলা করছেন কাণ্ডে উত্তাল গোটা বাংলা কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকারও নির্ধারিত সূর্য অনুযায়ী বুধবার সকালে এগড়ায় পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানার ছাদ থেকে গোটা এলাকা পরিদর্শন করেন তিনি এরপরে চলে যান কারখানার দুশো মিটার দূরে জনবস্তিপূর্ণ এলাকায় সেখানকার একটি বাড়িতে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রাও সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর চড়ান তিনি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের পুলিশকেও এদিন শুভেন্দু বলেন আমি এনআইএ তদন্তের দাবিতে আদালতে গিয়েছি এর শেষ দেখে ছাড়ব পুলিশের চোখের সামনে দিনের পর দিন এই কাজ চলছে পুলিশ কিচ্ছু করেনি পুলিশ তৃণমূলের দলদাস এরপরই সরকারের দেওয়া আর্থিক সাহায্যের বিরোধিতা করে শুভেন্দু বলেন ওই টাকা বিকট বিপর্যয় মোকাবেলা দপ্তরের তৃণমূলের পার্টি অফিস থেকে ওই টাকা দেওয়া হলে আপনারা কেউ নেবেন না পাশাপাশি তিনি খাদিকুলবাসীর উদ্দেশ্যে বলেন আমি থাকতে আপনারা কেউ অনাথ হবেন না আগামী সোমবার বিজেপির তরফে গ্রামবাসীদের আর্থিক সাহায্য করা হবে যদি অভিযুক্ত বাজি ব্যবসায়ী কৃষ্ণপদ বাগের পরিবার কোনো সহযোগিতা না পায় সেটাও আমরা দেখব দাবি শুভেন্দু অধিকারী